হ্যালো, নমস্কার। কি খবর সকলোরে? আশা করো সকল ভালেই আছে। আর আপনাদের সকলকে পুনর্বার মোর আন এটি ভিডিওলে স্বাগতম জানাইছো। আর এতিয়া দেখিছে আমি বহু কেজন মানুষ একগোট হয়ে কথা পাতি আছো। আসলতে মই আহিছো আজি একটা নতুন গানের শুটিংলে। নতুন নহয়, কারণ যেহেতু ব্লগটো মই এতিয়া আপলোড করেছো, গতিকে এই গানটো রিলিজ হবলৈ কেবাদিনো হল, এতিয়া পুরনাই হল। গতিকে মই একটা গানের শুটিংত আহিছো আর আমি খুব ঘরুয়াভাবে এই শুটিংটো করিম। আর গানটো কোনালে গাইছে আর সি যেটা ফরেস্ট দুটামান লাইন লিখিছিলে, তেতিয়া সি এই গানটোর বিষয়ে মোৰ লগত ডিসকাস কৰিছিল। আর তেতিয়ারপরা আমি গানটোর বিষয়ে আলোচনা করে করে ফাইনালি গানটো শুটিং করবলে আহিলো। আর কোনাল মোৰ বহুত ভাল বন্ধু হয়। আর এতিয়া মোৰ মেকআপ চলি আছে, আপোনালোকে দেখিছেই। তেতিয়া হল কেইবাদিনো যেহেতু অকমান মই বেশিয়ে শকত আসিলো, বারো এইবিল বাদ দিয়ক। এতিয়া মেকআপ হয়ে আছে, আর এতিয়া আমার মেকআপ হয়ে আছে ইয়া আমার পাপুদা সিনেমেটোগ্রাফার্স, বহুতেও জানে আর যোনে নাজানে তেওঁলোকক কৈছো বহুত ভাল সিনেমেটোগ্রাফার। তো পাপুদার ঘরতে আমার এতিয়া মেকআপ হয়ে আছে, আর ইয়াতে ব্রেকফাস্ট হবো, তারপর আমি উলাই যাম আউটডোর শুট করবলে। গতিকে মই এতিয়া মেকআপ করে লো, আর তারপর মই আপোনালোকক শুটিংের কিছু কিছু দৃশ্য দেখাবলে চেষ্টা করে যাম। গতিকে আপোনালোকে ভিডিওটো স্কিপ নকরাকে শেষলৈকে চাব। ব্ল্যাক কালারে আনিছো টি শার্ট আপনার সানমারি ফেলে যাও যদি ভন্টি এজনী তাই উঠাই লো। আমি যাব ওলাইছো লোকেশন, আর আমার আছে পাপুদা, পাপুদা বলে পাপুদার যাম। হাই, তো আমি যাব ওলাইছো এটা লোকেশন, তাতে গই আমার গোটেই টিমটুক দেখাম। খুব এনার্জেটিক টিম এটা আছে, মোর বাহিরে সব এনার্জি থাকে। মই রেডবুল এটা খাই লব লাগিব এনার্জি লবলে। আর আমার আর বহুত মানুষ আছে, মই এটা এটাকে দেখাই গই থাকিম। এটা নেদেখাও, এটা গই লম বহুত গরম। আর এয়া হল নীলমণি, যোনে আমার আজি ডিরেকশন দিব এয়া। আর আজি আমার সাগে আধা কাম আমার এয়া কেকর মানে বেকারি চপত আছে, গতিকে আধা টাইম তো আমি ইয়াতেই থাকিম, তারপরে বাহির যাব, কারণ গোটেই গানটো এই দোকানখনতে হব। গতিকে আমি গোটেই দিনটো থ্যাংক গড বাহিরত বহুত বেশি রোদ, ইয়াতে মানে অকমান শান্তি পাম, কারণ বহুত বেশি গরম আসলে ইয়াতে অকমান এসি লই লই এটলিস্ট আধা টাইম যেটা ইয়াতে কাম করিম। তারপর সেকেন্ড হাফত উলাই গেলেও প্রবলেম নহয়, কারণ সেকেন্ড হাফত অকমান ঠান্ডা আহি যাবগে, কারণ দিনত বহুত বেশি রোদ আসলে। গতিকে আমার শুটিং স্টার্ট হয়ে, আর দেখিছে এয়া কোন আছে মোর লগত, এয়া আমার বেদব্রত, তার লগত মই ফার্স্ট টাইম কাম করে আছো, আর খুব ভাল লড়া, খুব অমায়িক লড়া। ফার্স্ট টাইম কাম করছো যদিও মোৰ লগা নাই যে তার লগত মই ফার্স্ট টাইম করে আছো, যথেষ্ট ভাল লাগিছে। অল দ্য বেস্ট। ইমান নাঘামো কিন্তু ঘামিম, আজি গরমটো বেশি। তো শুটিং আরম্ভ হয়েছে, এতিয়া চলি আছে মানে স্টার্ট করেছে। হাই কই দিয়া, হাই, হ্যালো। আমি বহুত আগরপরা প্ল্যান করেছিল, আমি যেটা গানটো লিখিছিলে, যেটা দুটামান লাইন লিখিছিলে, তেতিয়াই আমি ডিসকাস করেছি এই গানের কথা। তো ফাইনালি আজি আমি শুটিং করব গৈছো, আর কি কি আজি আউটডোরও আছে ইনডোরও আছে দেখাই গৈ থাকিম। তাই কয় যে মোক মেকআপ দিছে হা বিকি, আজি মোক ধুনীয়াকে সজাইছে বিকিয়ে। বিকি কোবা ফার্স্ট টাইম লগ পাইছো ন, তো দিনটো দেখাই গৈ থাকিম। তো ফাইনালি শুটিং স্টার্ট হয়ে গেলকে, আর মই আগতে যে আপনার কলো যে আধা শুটিং ইয়াতেই হব, গতিকে ইয়াতেই মোৰ কস্টিউমও চেঞ্জ নহয়, এটাই কস্টিউম থাকিব আর বেদব্রত চেঞ্জ হব, গতিকে ইয়াতে অলপ অলপ শুটিং হয়ে থাকিব। আর ইয়াতে মই গোটেইখিনি দেখাই নাযাও, অকমান অকমান দেখাই যাবলে চেষ্টা করে যাম। Okay.
এতিয়া আপোনালোকে এটা বস্তু নোটিস কৰিছেনে যে এটা শ্বটে কিমান বাৰ ল'বলগীয়া হৈছে গতিকে শ্বুটিংটো যেতিয়া গানটো ওলাই যাব তেতিয়া আপোনালোকে ডাইৰেক্টলি কমেণ্ট কৰি দিব এইটো বেয়া হৈছে সেইটো বেয়া হৈছে কৰোঁতে বহুত বেছি কষ্ট হয় তাৰে মাজত এইটো মই নাই কোৱা যে নক'ব অবভিয়াছলি বেয়া ভালটো ক'বই লাগিব কিন্তু কেতিয়াবা তাৰে মাজত ভুল ত্ৰুটি হ'লে কিছুমান মানুহে বহুত বেছি বেয়াকৈ কৈ দিয়ে প্লিজ নক'ব কাৰণ বহুত কষ্ট কৰি কৰা যায় অঁ ভুলখিনি সোঁৱৰাই দিব কিন্তু বহুত বেছি বেয়াকৈ কোৱাটো নকৰিব কাৰণ বহুত মানুহ কষ্ট হয় আৰু তাৰে মাজত কেতিয়াবা ভুল হৈ যাব পাৰে যিমান পাৰে গোটেই মানুহখিনিয়ে ভুল নকৰিবলৈ চেষ্টা কৰে তাৰে মাজত কেতিয়াবা এটা দুটা সৰু ভুল হৈ যাব পাৰে আৰু সেইটোৰ কাৰণে যিকোনো কমেণ্ট এটা দি নিদিব বিরিয়ানি খাম ওই তো আছে নি তো বড়িয়া লাগে দাদা ফোন করে কই তো আছে মজা লাগে সৰু আগে যে সরি আপনার লাগবে বিস্কিট নাখাওঁ আমার লাঞ্চ ব্রেক দিছে আমি এটা খাবলে যাম আমি এটা খাবলে যাম খাবলে লাগিছে খাই লম তার পিছত আমি বহুত কাম আছে আকো কিবা কিবি লবলে মই সবকে মোৰ চেনেলটো ছাবস্ক্রাইব কৰাই আছো সহায় কৰি মোৰ ঘূৰি গাই লাগিছে নেকি বোলে কি দে ঘূৰি গাই হা ঘূৰি গাই ঘূৰি কি গাই তো আমি খাবলৈ আহিলোঁ আৰু দেখাই আছোঁ আপোনালোকক অথনিৰ পৰা মই কিমান ইউজলেছ কথা পাতিব পাৰোঁ আপোনালোকে চাগে ব্লগ চালে গমেই পাই যায় যে এনেই কিছুমান কথা বকি থাকোঁ কাৰণ মই বহুত কথা পাতোঁ চ' বহুত ইউজলেছ কথা বকোঁ বাৰু যি কি নহওক আপোনালোকে এটা বস্তু মাইণ্ড কৰিছেনে এই ৰেষ্টুৰেণ্টখনৰ ভিতৰতো বেলেগ ধৰণৰ অলপ বহুত ধুনীয়াকৈ সজাইছে কিন্তু দুৰ্ভাগ্যক্ৰমে মোৰ ৰেষ্টুৰেণ্টখনৰ নামটো কনফিউজ হৈ আছোঁ মানে মোৰ মনত নাই পাহৰিলোঁ বহুত দিন হ'লতো আৰু মোৰ পাহৰা শক্তিটো অকণমান নহয় বহুতেই বেছি তো সেইকাৰণে মই পাহৰি গ'লোঁ এইটো বহুত বেয়া কথা হৈছে কিন্তু উপায় নাই এতিয়া মই যিকোনো নাম এটা কৈ দিলে বহুত বেয়া কথা হ'ব আৰু সেইটো কাৰণে মই নামটো নলওঁ কোনখন ৰেষ্টুৰ হয় আৰু ইয়াৰে খানাটো বহুত বেছি টেষ্টি একদম অসমীয়া থলুৱা খানা ইয়াতে পাই মোৰ বহুত বেছি ভাল লাগিলে খাই আৰু ইয়াৰে ভিতৰত অহাৰ পিছত মনটো ভাল লাগি যায় বহুত বেছি ভাল লাগিলে আৰু ইয়াতে আমাৰ খোৱা লোৱা হোৱাৰ পিছত আমি ওলাই গ'লোঁ আউটডোৰ শ্বুট কৰিবলৈ
আৰু এনেদৰে দিনটো শ্বুটিং কৰি আহি আহি আমি শেষ পৰ্যায় পাইছোঁ আৰু এতিয়া আমাৰ শ্বুটিং চলি আছে ব্ৰহ্মপুত্ৰৰ পাৰত দেখিছে দেখিবলৈ ইমান ধুনীয়া লাগিছে কাৰণ সন্ধিয়া সময় সূৰ্য অস্ত যাবলৈ হৈছে আৰু সেইকাৰণে দেখিবলৈ খুব ভাল লাগিছে আৰু সিহঁতক এইটো শ্বটে লাগে আৰু সেইটো কাৰণে এইখিনি সময়ত আহিছে ইয়াতে খুব ভাল লাগিছে আৰু ইয়াতে বহুত ফটো উঠিছোঁ আৰু এইবোৰ মই ইনষ্টাগ্ৰামত দিছোঁ যোনে যোনে মোৰ ইনষ্টাগ্ৰাম ফ'ল' কৰা নাই মোৰ ইনষ্টাগ্ৰামটো ফ'ল' কৰি দিব আৰু এনেদৰে আমি খুব ধুনীয়া গানটোৰ শ্বুটিং সামৰণি মাৰিছোঁ আৰু কেনেকুৱা পাইছে ভিডিঅ'টো জনাব যদি ভাল পাইছে লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰি দিব আৰু মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু লগতে যিহেতু গানটো অলৰেডি ৰিলিজ হৈ গৈছে গতিকে মই ডেছক্ৰিপশ্যনত লিংকটো দি দিছোঁ আৰু লিংকটো ক্লিক কৰক আৰু আপোনালোকে গানটো চাওক আৰু তাতেও কমেণ্ট কৰক কেনেকুৱা হৈছে যিহেতু কোনালেও নতুনকৈ ষ্টাৰ্ট কৰিছে আপোনালোকৰ অকণমান মৰম অকণমান আশীৰ্বাদে তাক আৰু পিছলৈ ভাল ভাল কাম কৰিবলৈ উৎসাহ দিব লগতে আমাকো দিব গতিকে মৰম কৰিব আশীৰ্বাদ কৰিব গানটো চাব ভাল হ'লেও কমেণ্ট কৰিব বেয়া হ'লেও ক'ত বেয়া হৈছে জনাব আমি বেয়া নাপাওঁ আৰু আজিলৈ মই ব্লগটো ইমানতে সামৰণি মাৰোঁ আৰু আপোনালোক সকলোকে পুনৰ লগ পাম এটা নতুন ভিডিঅ'ৰ জৰিয়তে গতিকে লাভ ইউ বাই বাই।